মিষ্টি সিং এর বিয়েতে মিষ্টি উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা গিয়েছে অভিনেত্রীকে সোনার গয়না উপহার দিয়েছেন মমতা, দাম 17 কোটি 40 লক্ষ। পুত্রবধূ আলিয়ার পর এবার নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন শাশুড়ি নিতু। জন্মদিনে জোরদার খবর, বড় পর্দায় অভিনয় করার ইচ্ছের পর এবারে আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী অলিভিয়া। নেশায় চুর হয়ে প্রতি রাতে মারধর করত, বিস্ফোরক মন্তব্য করলেন নোবেলের স্ত্রীর। 10 বছর বয়সে চোখের সামনে দাদাকে জলে ডুবে মরতে দেখেছি, ভয়ে কুকুরে গিয়েছিলাম। নিজের জীবনের করুণ কাহিনী তুলে ধরলেন অভিনেতা জ্যাকি শ্রফ। সম্পর্ক বিশ্বে গেলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত, একমত চনি এবং জয়ার। না, এ কথা তাদের নিজেদের নয়, আসন্ন সিনেমা সম্পর্কের প্রচারে এই কথাই বললেন তারা। কুমার শানুর মেয়ে থেকে অনিল কুম্বলে, কান ফিল্ম ফেস্টিভ্যালে বাদ নেই এবার কেউই। গুজরাতে ট্রাক্টর চালাচ্ছেন অমিতাভ বচ্চনের নাতনি, ভাইরাল হলো নব্বইয়ের সেই ভিডিও। জনপ্রিয় সিনেমা হলো পাঠান, আর পাঠান থেকে নাকি টোকা হয়েছে টম ক্রুজের এই ছবির দৃশ্য, ঠাক পাঠাচ্ছেন শাহরুখ ভক্তরা।